আমার নাম আসাদুল, আমরা ব্র্যাক ইউনিভার্সিটির পিছনে থাকি, মধ্যপাড়া জামা মসজিদ 109/3। আমাদের দোকান তিতিমি কলেজের সামনে, পিঠার দোকান। 18 তারিখে পারভেজ আয়েশা আমাদেরকে নিয়ে যায় বিএমপির নেতা ইস্তাফিলের কাছে। ওইখানে 30-40 জন লোক থাকে, সবাইকে টাকা দেয়, 4,000 এক প্যাকেট বিরিয়ানি দেয়, দিয়ে খাওয়া দাওয়া করে বলে সেতু ভবনে যাবা, যায় ভাঙচুর, আগুন লাগাবা। আমরা তাদের সাথে যাই, যায় ভাঙচুর শুরু করি, এক পর্যায়ে বড় আগুন লাগে, পরে ভয় আমরা দূরে পলে আসি। আমার নাম হেলাল, আমরা পরের বস্তে থাকি, আকাশ মিয়া। আমরা বাতমত খাওয়াইছে, বাতমত খাওয়ায় 18 তারিখে 2,000 টাকা দিয়েছে। 18 তারিখে 2,000 টাকা দিয়েছে। তারপর আমরা কলেজ গেছি, কলেজ থেকে আরও গেছু মিয়া 20-30 জন লই আইছে, 20-30 জন মিয়া, ইস্তাবিল মিয়াও মানে 20-30 জন লই আইছে। লই আইয়া আমরা সেতু ভবনে গেছি, সব গ্রুপ মিললা সেতু ভবন যাইয়া আমরা লাঠি লুটি দিয়া ভাঙচুর করছে, আগুন লাগাইছে, লাগাইয়া তারপরে দেখছি আগুন আঙ্গুর গায়ের দিকে অনেক তাপ লাগতেছে, আমরা বেরিয়ে বসছি। আমার নাম সালাম, আমার বাসা ব্র্যাক ভার্সিটির পিছনে। আমরা তিতিমি কলেজে পিঠা বিক্রি করি। আমাদের পারভেজ 18 তারিখে আইসা নেওয়া যায় বিএমপি ইসাবিল নেতার কাছে, নিয়া আমাদের 4,000 টাকা আর এক প্যাকেট তেয়ারি দিয়া বলতেছে যে তোমরা এই 40-50 জনের লোকে যাও, সেতু ভবন যায়া আগুন আর ভাঙচুর করো। আমরা যাই ভাঙচুর করছি, করে এক পর্যায়ে দেখতেছি বড় ধরনের আগুন লাগে, আমরা ভয়ে গোলাগুলিতে আগুন।